দাঁড়িয়ে আছি কলকাতার এন্টালিতে, ইসমাইল স্ট্রিট, 6B ইসমাইল স্ট্রিট বাড়িটার সামনে। এক সময়ে এই বাড়িটা ডক্টর সাহেবের বাড়ি নামে খুব পরিচিতি ছিল। ডক্টর পান্নালাল ঘোষ এক সময়ে এই অঞ্চলের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। আজ ডক্টর পান্নালাল ঘোষের ভ্রাতুষ্পুত্র কৌশিক ঘোষ, যে কিনা একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন MBA, চাকরির পাশাপাশি রাস্তার আশ্রয়হীন কুকুর বিড়ালদেরকে খাওয়ানো বা তাদের পরিচর্যা করা, এটা তার ছোটবেলা থেকে একটা নেশা। 2016 সালে এক প্রবল বৃষ্টিতে যখন 11টা কুকুর জলে ভেসে যাচ্ছিল, সেই সমস্ত কুকুরের বাচ্চাগুলোকে সে জল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে এসে তাদের আশ্রয় দেয়। আজ সেই সমস্ত কুকুর এবং তাছাড়াও বাইরের অনেক কুকুর বা বেড়াল, তাদেরকে বাড়িতে আশ্রয় দেওয়া, তাদের খাওয়ানো, তাদের চিকিৎসা করা, কৌশিক ঘোষ এবং তার মা শতদল ঘোষ কিভাবে সেই কর্মযজ্ঞ গড়ে তুলেছে, আসুন আমরা সেটাই দেখি। চলুন। কি হয়েছে? আসছি আসছি, ওইদিক দিয়ে আসছি, চলো। এর নাম কি, এদের তিনজনের নাম কি? এটা হচ্ছে লুচি, এটা হচ্ছে অনামি, আর এটা হচ্ছে ব্ল্যাকি। আর কি আছে? ওই চিন্তা করছিস কেন? আর ওটা হচ্ছে পট। ওটার নাম পট। পট আর বিষ্ণা কে? ওর খুব শরীর খারাপ। হ্যাঁ, 4 দিন ধরে খাওয়া দাওয়া করেনি, প্রচন্ড সর্দি হয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। সেই জন্য চুপচাপ বসে আছে, নিঃশ্বাস নিতে পারছে না। কাছে গেলে বুঝতে পারবে। কি করছেন তলায়? উনি তলায় চুপচাপ। হ্যাঁ, ও তো দেখছি তো, মানে নাকটাক একদম পুরো কিরাম করে আছে। এর নাম কি? ওর নাম কি? হ্যাঁ, বিলি। বিনি? বিলি, বিল্লি থেকে বিলি। বিলি, বিলি তোর কি খুব শরীর খারাপ? আর তিনারা কোথায়? আরো আছে, এই ঘরে আছে না? এই ঘরে কিন্তু বন্ধ। হ্যাঁ, বন্ধ হোক, সে বন্ধ হোক। এই একজন ঘরে বাড়ি, এনার জন্ডিস হয়েছে। হ্যাঁ, জন্ডিস হয়েছে মানে কি? ডাক্তার দেখানো হয়েছে? বুঝলি কি করে? ডাক্তার দেখানো হয়েছে, এনার ওষুধ চলছে, পেঁপে সেদ্ধ, সেদ্ধ ভাত, আর মিঠে খাচ্ছে। ওই জন্য মানে শুয়ে রয়েছে, প্রচন্ড রকমের জন্ডিস হয়েছে। আর এনাদের কি খবর? এই তুই এত চিন্তা করিস না রে,
এর ভেতরে কি? এখন তোর কটা বিড়াল আছে? চারটে কুকুর ভেতরে থাকে, আর বাইরের কুকুর কটা আছে? অনেক কটা আছে। বাইরে কতগুলো? বাইরে সাত আটটা হবে। সাত আটটা হবে। আর বিড়াল গুটা দশেক? এখন কি স্যালাইন দিচ্ছিস? স্যালাইন তৈরি করছিস? আচ্ছা, ও এইগুলো হচ্ছে সব এদের ওষুধ, মানে এই কুকুর আর বিড়ালদের ওষুধ, এগুলো ভেটেরিনারি ওষুধ। ভেটেরিনারি ওষুধ। তা ডাক্তার কি এসে ভিজিট করে না নিয়ে যেতে হয়? এসে ভিজিট করে। ও বিড়ালদের নিয়ে যেতে পারলে নিয়ে যেতে হয়, আর কুকুরদের জন্য এসে ভিজিট করে। কি হলো? কিচ্ছু হয়নি, নাটক করবেন একদম। তো এদের কি খাবার তোর খাওয়া দাওয়া আলাদা করে মানে এ করতে হয়? রান্না তৈরি করতে হয় নাকি? এর তো হ্যাঁ, এর খাওয়া দাওয়া আলাদা, আবার ওর জন্ডিস হয়েছে বলে ওর খাওয়া দাওয়া আলাদা করে করতে হয়, থালা আলাদা। হয়েছে? আর এমনি এমনি নর্মাল এদের খাওয়া দাওয়া কি করে তৈরি হয়, মানে আলাদা করে তৈরি হয় না তোদের? আলাদা করে সব আলাদা খাবার তৈরি হয়। তুই কি ডেলি মানে এটা ওদের রান্নাঘর? ও এখানে এদের সব রান্না বান্না তৈরি হয়? তা এর জন্য তো আলাদা করে বাজারও করতে হয়, তা ডেলি বাজার করিস? না, ওর লোক আছে সব মাস্টার দিয়ে যায়। এই যে এদের ফ্রিজ, ও এইটা হচ্ছে এদের ফ্রিজ, ওদের সমস্ত খাবার এখানে সংরক্ষণ করা আছে। এটা হচ্ছে র, আর এটা হচ্ছে এটা তৈরি খাবার। আর এমনি মানে কাঁচা ওদের যে মাছ মাংস যেগুলো আছে সেগুলো এখানে এসে সাপ্লাই করে। তো এই যে বাইরে তোর এত কুকুর আছে, ভেতরে থাকে এতগুলো বা এতগুলো বেড়াল আছে, তো মানে এদের একটা তো তাহলে বিশাল মাসে খরচও আছে। এদের মোটামুটি একটা বিড়ালের অপারেশন করালাম মেয়ে বিড়ালে, এবারে এর চলছে ওষুধপত্র। এদের একটা ওষুধের দাম ট্রেনকে কিনে আনলাম 200 টাকা। আচ্ছা, মোটামুটি 8-10 হাজার টাকা, 8-10 হাজার টাকা মাসে খরচ। এটা আর বাইরের যে কুকুরগুলো আছে ওগুলো কি খাই খাওয়ার সময় আসে তারপর আবার চলে যায়? কি হলো, কি করছো? মানে এর জন্ডিস হয়েছে ওদিকে, ওই বিড়ালের ওর আবার ঠান্ডা লেগেছে। ও আজকে ডাক্তারের কাছে যাবে, কি ডাক্তার দেখে স্যালাইন দিতে যাবে। কি হলো কি? এই পর্যন্ত
এটা আর একটা ঘর। এবং এখানে কি মানে কুকুর না বেড়াল? ও এখানে বেড়াল। এ কি বাচ্চা পেয়েছে? বাচ্চা পেয়েছে, অপারেশন হলো। এই অপারেশন হলো কি অপারেশন? ওই যাতে বাচ্চা না হয়। আচ্ছা, ওই কি বলে, স্টেবিলাইজেশন। আর এই হচ্ছে না বাচ্চা। ইনি কি খাবার খাননি না খাওয়া হয়ে গেছে? কি বক্তব্য? কিছু করবে না, কিছু করবে না। আমি তোর বাচ্চা কিছু করছি না, আমি তোর বাচ্চাকে দেখতে এসেছি, তোমাকে কিছু করবে না। আচ্ছা, এই যে ঘরটা, এই ঘরটা কি মানে কুকুর বেড়াল এরা সবাই এই ঘরেই থাকে? হ্যাঁ থাকে, আমি যেমন থাকি। ও তুমিও এখানে থাকো? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে কুকুর বেড়ালে আবার মানে বলতে গেলে জীবনের অঙ্গ হয়ে গেছে। জীবনের অঙ্গ হয়ে গেছে তো কুকুর বেড়ালে ওরাও থাকে এই ঘরে, তুমি এবং তুমি নিজেও। কোনো অসুবিধা করে না রাত্রিবেলা? অসুবিধা একদম করে না বলে তা না, করে মাঝে সাঝে। যেমন রাস্তা যখন চিৎকার করে তখন ওরাও চিৎকার করে, তখন আমাকে একটু বকতে হয়। বকলে আবার চুপ করে যায়? আচ্ছা, আবার যার যার মতো শুয়ে পড়ে। ও আর শুভ তো দেখালো যে এই এটা হচ্ছে রান্নাঘর, ওদের রান্নাঘর, ওদের রান্নাঘর, ওদের ফ্রিজ দেখালো, ওদের ওষুধ ওষুধ থাকার সমস্ত জায়গাগুলো দেখালো। ওদের সব আলাদা, ওদের তিনটে কুকার, ওদের গোটা 10-12 রাখার সব বাটি, স্টিলের খাবার রাখার বাটি, খাবার রাখার বাটি, আর থালা তো অজস্র, মানে প্রত্যেকের আলাদা 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 থালা। এ একজনের থালা আর একজনকে দিলে খায় না। আচ্ছা, এবং এমনকি একজনের জায়গাও সব রকম ঠিক করা আছে, মানে একজনের জায়গায় আর একজন শোবে না। ওটা কি হলো? শোবে না, খাবে না, খাওয়ার জায়গাও আলাদা। আচ্ছা, যেমন মানুষের চেয়ার গুলো থাকে আলাদা, বা খাট থাকে আলাদা, ওদেরও সেই রকম আলাদা আলাদা। আচ্ছা, হ্যাঁ, তারপরে শীতকালে ওদের গায়ে দেওয়ার জন্য কিন্তু সব ব্যবস্থা আছে, পাতার ব্যবস্থা আছে, কম্বল, বেড কভার ইত্যাদি আর কি করা আছে সব। আর গরমকালে দুপুরবেলা যখন প্রচন্ড গরম, এসি চলে, সব এখানে থাকবে। তো তখন এই ঘরে এসি চলে, তখন সবাই এসে এখানে থাকে। ওদের জন্য দুপুরে মেইনলি আমাকে এসি চালাতে হয়, এগুলো তো অত্যন্ত সত্যি ঘটনা। আচ্ছা, হ্যাঁ, কেননা ওরাও তো অবলা জীব, ওদেরও তো কষ্ট হয় না সেই, আর সেগুলো ওরা এমন ভাবে ওদের ভাব প্রকাশ করে যেগুলো আমরা ওদের সঙ্গে থাকতে থাকতে বুঝে গেছি। আচ্ছা, ওদের কোনটা কি অসুবিধা হচ্ছে বা কি চাইছে ওরা, বা ওর কি চাইছে ওরা। হ্যাঁ, তো এমনি তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মানে অনেকগুলো কুকুরই দেখতে পাচ্ছি, বাইরের কুকুর বা ভেতরের কুকুর এখানে মানে খেতে আসছে, বিড়ালগুলো এখানে রয়েছে। এখানে বাইরের কুকুর মানে কটা বাইরের কুকুর খেতে আসে? সাত আটটা কুকুর খেতে আসে। আর ভেতরে কটা কুকুর থাকে? ভেতরে চারটে, আর এখন আর একটা এসেছে। মানে এই যদি দুটো ঘর দেখলাম, এই দুটো ঘরে এরা মানে থাকে টাকে। আচ্ছা, আর বিড়াল কটা আছে? বিড়াল 12টা। 12টা বিড়াল আছে? 12টা বিড়াল। আচ্ছা, এই যে মানে বাইরের কুকুরগুলোরা নির্দিষ্ট সময়ে দুপুরবেলায় বা রাত্রিবেলায় খেতে আসে, এইটা ওরা মানে কবে থেকে শুরু হলো বা কিভাবে এটা শুরু হলো? এটা অনেকদিন থেকেই ও রাস্তার কুকুরদের খেতে দেয়। আচ্ছা, হ্যাঁ, আর ওদের এমন একটা সময় হয়ে গেছে, এই সময় দাদা খেতে দেয়, ওরা সব এসেই যায়। আচ্ছা, ওরা এসে দরজার সামনে সব লাইন দিয়ে শুয়ে থাকে। আর ভেতরের কুকুরগুলো এরা ভেতরে এলো কি করে? ওই বাবা যেবার ওর বাবা মারা যায় 2016 সালে, অক্টোবর মাসে, 2016 সালের অক্টোবর মাসে এখানে প্রচন্ড বর্ষা, বৃষ্টি হয়েছিল, খুব জল জমেছিল, তখন এই কুকুরগুলো জন্মেছে রাস্তায়, জন্ম ভেসে যাচ্ছিল, ও জলে ভেসে যাচ্ছে, জলে ভেসে যাচ্ছিল। সেই ওদের এনে ও মোট 11টা কুকুর ছিল, তার মধ্যে জলে
তিনটে জলে মারা যায়, মানে ওর মা নিয়ে গিয়ে কোথায় রেখেছিল আমি খুঁজে পাইনি, আর তার মধ্যে ছটাকে সাতটাকে নিয়ে এসেছিলাম, তার মধ্যে পাঁচটা বেঁচেছে, আচ্ছা না চারটে বেঁচেছে। আচ্ছা, তো এখন ভেতরে কটা কুকুর আছে? আছে চারটে, আর একটা ওই বাইরের কুকুর যার শরীর খারাপ হয়ে আমার বাড়ির সামনে এসে পড়েছিল, আচ্ছা সে এখন ভেতরে, আর এখন ট্রিটমেন্ট চলছে। জন্ডিস হয়েছে? জন্ডিস হয়েছে, দেখলাম কুকুরটাকে, দেখলাম জন্ডিস হয়েছে। জন্যে সব আলাদা, পেঁপে সেদ্ধ, ছোট চালের ভাত সেদ্ধ, মিটে মাংস সেদ্ধ আলাদা করে, ওআরএস এর জল সব খাওয়ানো হচ্ছে, আর অ্যাকোয়াগার্ডে জল দিয়ে গ্রুপ সব রান্না করে। ওদের কলের জলে ওটা, কালের কলের জলে রান্না করি না। আচ্ছা, এই মানে এই এই বাড়িটার যে একটা পুরনো একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে সাধারণত বোধহয় বাড়িটাকে ডক্টর ডক্টর সাহেবের বাড়ি বলে পরিচিত, তো এখন কি এই বাড়িটা সেই ডক্টর সাহেবের বাড়ি বলেই পরিচিত? তার থেকে এখন বিড়ালের বাড়ি বলে বেশি পরিচিত। তার থেকে এখন বেশি বিড়ালের বাড়ি বলে পরিচিত, মানে এন্টালিতে নামলে বা বিড়ালের বাড়ি কোনটা, ইসমাইল স্ট্রিটে বললে সবাই দেখিয়ে দেয়? মোটামুটি সবাই দেখিয়ে দেয়, পুরনো যারা আছে তারা মোটামুটি সবাই চেনে। আচ্ছা আচ্ছা, এই যে এত বিড়াল আছে বা এত কুকুর আছে, আমাদের বাড়িতে এককালে মোটামুটি 26 থেকে 30টা বিড়াল ছিল। আচ্ছা, সেটা অবশ্য অনেক বছর আগে। আচ্ছা, বয়সে অনেকে মারা গেছে, মারা গেছে, অনেকে চলে গেছে, এই করতে করতে এখন আচ্ছা 12টা 12টার মতো আছে। আচ্ছা, এই যে এত বিড়াল রয়েছে, কুকুর রয়েছে, এদের কি মানে নামও আলাদা আলাদা আছে? হ্যাঁ নিশ্চয়ই। যেমন মুড়ি, চিড়ে, মুড়ি চিড়ে, আচ্ছা আবোল আবোল তাবোল নাম রাখা হয়েছিল, দুটো একসঙ্গে জন্মেছিল বিড়ালের বাচ্চা, একটা মারা গেছে, আবোল বেঁচে আছে, আবোল বেঁচে আছে, তাবোল নেই। আর বিলি, বিলি সুন্দরী, সুন্দরী এরকম, তারপরে লুচি, আর ওই যে ওই যে মারা গেল জিনি, না কি বলে রাখতো ওকে, লুচি, কে লুচি তার নাম, এনার এনার নাম লুচি। আচ্ছা, আপনি লুচি? আচ্ছা, লুচি হ্যান্ডশেক, হ্যান্ডশেক হ্যান্ডশেক বলেছে না, দেখ ছবি তুলছে, কাকে করবো জিজ্ঞেস, ঘোরো এদিকে, ঘোরো ঘোরো ঘোরো, হ্যান্ডশেক হ্যান্ডশেক, দাও হাত দাও, হাত দাও, হাত দাও, দাও হাত উঠছে না, হাত দাও, হাত দাও। ব্ল্যাকি এসে গেছে, ইনি হচ্ছে ব্ল্যাকি। আচ্ছা, ইনি ব্ল্যাকি। আচ্ছা, এনার নাম লুসিটা, মানে লুচি খুলে কেন, লুসি তো হলো, লুসি ছিল, লুসি থেকে মা বলে, লুসি যদি হতে পারে তাহলে লুচি কেন নয়? আচ্ছা, সেই হিসেবে নাম, আমরা বাঙালি, আমাদের লুসি বলার থেকে আমার লুচিটাই বেশি ভালো লাগে। কি হলো, সেই জন্য লুচি নাম হলো? কুকুর হলেই তার ইংরেজি নামকরণ করতে হবে, আমার কোনো কথা নেই। না না, আমি ব্ল্যাকি কে বেশি ভালোবাসি, লুচি, ও লুচি, লুচি আছে, অনামি আছে। খুব ভালো লাগলো এরকম একটা ফ্যামিলি যেখানে মানে মা, ছেলে এবং পরিবারের আরো যারা আছে তারা যে রাস্তার মানে কুকুরদের এবং বেড়ালদেরকে নিয়ে এরকম একটা আশ্রয়ের ব্যবস্থা করেছে, এবং বাড়িটার নাম যেখানে বদলে গেছে, বাড়িটার নাম একটা সময় ছিল, এখানে বিখ্যাত ছিলেন সুবুর এক জ্যাঠামশাই, যার মানে যিনি ডাক্তার হিসেবে খুব এ ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন, তো সেই হিসেবে এই বাড়িটা একটা সময়ে ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত ছিল, সেই বাড়িটা এখন কুকুর বেড়াল বাড়ি হিসেবেই পরিচিত, এবং কি এন্টালিতে নেবে ইসমাইল স্ট্রিটে কুকুর বেড়ালের বাড়ি বললে সবাই এই বাড়িটাকে এখন চিনিয়ে দেয়। খুব ভালো লাগলো এটা। আপলোড করো ভেতরে আবার।